শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও সম্প্রীতির দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে বীর বাহাদুরের নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌর এলাকার নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান 300 নং সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সপ্তমবারের মতো সংসদ পদের প্রার্থী বাবু বীর বাহাদুর উষয় সিং এমপি। লামা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথুয়া ইচিং মারমা, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা জামাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, দুই ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাস, মোহাম্মদ জাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি উসিং হাই রবিন বাহাদুর, বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী বর্ণিত স্থানে সন্ধ্যা থেকে পাড়া মহল্লা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম হতে ব্যানার, পোস্টার ও প্রতীকী নৌকা নিয়ে ভিন্ন ভিন্ন মিছিল সহ সন্ধ্যায় লামা পৌর বাস টার্মিনালে উপস্থিত হয়। এ সময় পৌর মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, পৌর ও উপজেলা নয় পার্বত্য বান্দরবানে অনেক উন্নয়ন করেছেন যাহা এখন দৃশ্যমান। তাই আবার নির্বাচিত হলে আমাদের লামা সহ সমগ্র বান্দরবানের রাস্তাঘাট এবং সামগ্রিক উন্নয়নের প্রত্যাশার কথা জানিয়ে বীর বাহাদুর উষয় সিং এমপি বান্দরবানের যোগ্য শিষ্য। তিনি স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন। দীর্ঘ 6 বার সংসদ নির্বাচিত সদস্য উন্নয়নের মাধ্যমে 30 বছরে তিনি লামার চেহারা পাল্টে দিয়েছেন। দক্ষতা, কর্মনিষ্ঠা ও সততা থাকলে অনেক অসাধ্য কাজ সহজে সম্পন্ন করা যায়। বান্দরবান বড় বড় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে বীর বাহাদুর উষয় সিং এমপি তার উদাহরণ সৃষ্টি করেছেন। আমরা মনে করি তার কাছে জনগণের প্রত্যাশা তো আছেই, তার চেয়েও বড় কথা তার নিরলস পরিশ্রম, মেধায় বান্দরবানবাসী ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী তথা কিছু মানুষের ভাষায় কামলা খাটার মাধ্যমে বিভিন্ন মেগা প্রকল্পের বাস্তবায়নে 7টি উপজেলা, 2টি পৌরসভা, সড়ক উন্নয়ন ও প্রস্তুতকরণ ও নতুন সড়ক নির্মাণ, আধুনিক বাজার ব্যবস্থাপনা, আবাসন, শিক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে ব্যাপক কর্মযজ্ঞের মধ্য দিয়ে একটি বদলে যাওয়া বান্দরবান উপহার দেওয়ার স্বীকৃতি ও প্রতি দেওয়ার সুযোগ আমাদের হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে আগামী 7 জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় বীর বাহাদুর উষয় সিং এমপিকে সপ্তমবার নির্বাচিত করে পার্বত্য বান্দরবান লামা শহর গ্রাম সবখানে উন্নয়নে চমক দেখতে চাই। ইসমাইলুল করিম, NAN TV, বান্দরবান।